নমস্কার, আমি গায়ত্রী। বং ডিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বানানো শুরু করি কোকোনাট কারি। প্রথমেই আমি এখানে নিয়েছি এক কাপ ছোলার ডাল। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি জল ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা নারকেল, নারকেলের অর্ধেকটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, বড় নারকেলের একটা মালা। এবার আমি ডাল আর নারকেল একসঙ্গে বেটে নেব, তার জন্য গ্রাইন্ডার জারের বড় জারটাকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এখানে জারের মধ্যে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল, একই সঙ্গে বেটে নেব। এবার আমি দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, ভালোভাবে ছাল তুলে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে টুকরো করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ গোটা জিরে। এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, ছোটো চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ জল, বড় চামচে 2 চামচ জল। এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে বেটে নেব। নারকেল দিয়ে ছোলার ডাল আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ছোটো চামচে 2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি ছোটো চামচে 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি ছোটো চামচে 1 চামচ। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। নারকেল আর ছোলার ডাল বাটাটাকে আমি 3 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনি চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। হাতের সাহায্যে অল্প করে মিশ্রণ নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। এক পাশটা হতে থাক, এক পাশটা হয়ে গেলে ধীরে ধীরে আমি উল্টে দেব। এক পাশটা প্রায় হয়ে এসছে, এবার আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলোকে এইভাবেই আমি ভেজে নেব। সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সর্ষের তেল। এবার আমি এখানে বড় সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে ছাল তুলে ভালোভাবে ধুয়ে এইভাবে 8 টুকরো করে কেটে নিয়েছি, 1-1টা আলু 8 টুকরো করেছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আলু আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি।
এবার আমি আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ হিং। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। এই সময় ফ্লেমটা আমি লো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আমি আলুর সঙ্গে মশলা মিশিয়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা মিশিয়ে মিশিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে জল। আমি এখানে 2 কাপ জলের ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ অবধি অপেক্ষা করব। 12 থেকে 15 মিনিট অবধি লাগবে আলু সিদ্ধ হতে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। ভালোভাবে একবার মিশিয়ে নেব। এই দেখুন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা চেরা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1টুখানি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1টুখানি ধনে পাতা ওপর থেকে আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল কোকোনাট কারি। কোনো কোনো দিন যদি সবজি খেতে পছন্দ না হয় তাহলে আপনি এই রেসিপিটা বানাতে পারেন, অথবা যে কোনো নিরামিষ দিনেও বানাতে পারেন। এটা ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।